গুড মর্নিং সুপ্রভাত, আজকে হলো রবিবার। বেশ কিছুদিন যাবত ইন্দ্র সকালবেলায় হাঁটতে বেরোচ্ছে, আজকেও হাঁটতে গেছিল। ফেরার পথে কিছুটা কলুই শাক, অনেকে খেসারি শাকও বলে, কিন্তু এই শাক একমাত্র শীতকালেই পাওয়া যায়। শীতের প্রথম কলুই শাক আজকে আমাদের বাড়িতে ঢুকলো, আর এনেছে রবিবারের ব্রেকফাস্ট, মানে মিষ্টির দোকানের কচুরি। আগে একটা টাইমে প্রতি রবিবারে এই কচুরি আমাদের ঘরে আসবে, এখন তো অনেক কমে গেছে। খেসারি শাক সত্যি এই শাক কি চিকন চিকন এইভাবে ফেলে দিচ্ছ তো, তাহলে সবই ফেলানো যাবে। এই যে এখান থেকে ডাটাটাকে এরকম কামড়িয়ে রাখো, এরকম চিমটি দিয়ে রাখো, বুঝছো? এই তো শিখে গেছে বাবা, তোমার বাবা শিখে গেছে ঘরের অর্ধেক কাজ। আমি এখন হাফ বেলা না থাকলে তোমার বাবা আমাকে খুঁজবে না, তাই তো? এর মধ্যে আবার কি আনছো? ও তাই বলো, আমি না ভয় পেয়ে গেছি কালো প্লাস্টিক দেখে। আমি কি হলো আবার, কি জ্যান্ত মাছ মুছ নিয়ে আসলো নাকি সকালবেলায়? তাহলে রবিবারে অশান্তি শুনতো পাড়ার লোক। পুপু আর ইন্দ্রর জন্য কচুরিটা থালায় বেড়ে দিচ্ছি, আমি একটু পরে খেতে বসবো, কারণ শ্যাম্পু করে স্নান করে এসেছি, আমার কাঁপুনি উঠে গেছে। যতক্ষণ না কাজকর্ম করে শরীরটাকে গরম করতে পারবো, ততক্ষণ খাবারটা মুখেও তুলতে পারবো না, মানে আমার স্বাদই লাগবে না কোনো কিছুতে। যে কটা জামাকাপড় ওয়াশিং মেশিনে ছিল সেগুলোকে দৌড়াতে দৌড়াতে ব্যালকনির সামনে নিয়ে আসলাম, যতক্ষণ না মেলতে পারবো ততক্ষণ মনে হবে কি কাজগুলো আমার পিঠে চাপড় মারছে। এটাকে যদি এখন মেলে দিই, যেটুকু রোদ হালকা হালকা রয়েছে তাতেই শুকিয়ে যাবে। আর আজকে এত জামাকাপড় আমি কাছাকাছি করেছি, স্ট্যান্ডের মধ্যে ধরলো না, এইখানে ছড়িয়ে ছিটিয়ে মেলতে হলো। আর আজকের ওয়েদারটা তো এক ফোঁটা দেখাতেই হবে, বেশ ঝাঁচকচকে রোদ উঠেছে। এরকম রোদ ঝলমলে দিন যদি সকাল সকাল দেখি না, আমার দিনটা এমনিই ভালো হয়ে যায়। আর কালকে এই টিফিন বক্সটা করে পুপুর জন্য ভাত এনেছিলাম দোতলার ঘরে বসে খাওয়াবো বলে। এই টিফিন বক্সের মধ্যে ভাত আনলে না যখন খুশি খাওয়ানো যায়, ভাতটা যে ঠান্ডা হয়ে যাবে সেই ভয়টা থাকে না। আর এই দেখুন আমার ঘরের বিরল দৃশ্য, যেটা অনেকদিন যাবত আপনাদের দেখানো হয়নি, আমিও অনেকদিন পরেই দেখছি, কারণ পুপুর সামনে পরীক্ষা, তো এখন দিবারাত্র বই নিয়ে বসে থাকবে। আর কালকে রাত্রিবেলায় দেখুন কত বড় রাজকার্য করে রেখে দিয়েছি, আমার উলিকটের নাইটি, হালকা শীতের পোশাক এগুলো বের করে রেখে দিয়েছি, কারণ এইগুলোর প্রয়োজন এখন সবচেয়ে বেশি। এরপরে ভারী সোয়েটারগুলো বের করতে হবে। আর ওপরের ঘরে হেয়ার ড্রায়ারটা ছিল, মনে করে সেটাও নিয়ে এসেছি। শীতকালে শ্যাম্পু করার পরে যদি ড্রায়ার দিয়ে চুলটা না শোকানো যায়, তাহলে ভেজা চুলটা পিঠের মধ্যে পড়ে না ফুল বডিটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সে যাই হোক, আধা শুকনো চুলের মধ্যে অল্প একটুখানি সিরাম ডলে নিলাম। আর আপনারা হয়তো অনেকেই ভাববেন যে মামন তুমি ঘরের মধ্যেই কেন চুল আঁচড়াচ্ছ? আমি এই একটা জায়গায় স্থির হয়ে চুল আঁচড়াবো, এইটুকু জায়গার মধ্যেই যা ভাঙাচোরা চুলগুলো পড়বে গুটিয়ে গাটিয়ে নিয়ে একটুখানি থুতু মেরে জানলা দিয়ে ফেলে দেবো। আর এখন হবে সবচেয়ে বড় কাজ, এই যে কালকে শীতের পোশাকগুলো বের করে রেখেছিলাম, খাটটা পুরো লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে, সেগুলো এখন গুছিয়ে রাখার পালা। আর আগের দিনের শুকনো জামাকাপড়গুলো যে বাস্কেটের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ওয়ার্ড্রপে তোলার সময় পাইনি, বাস্কেটটাকে খালি করে নিয়ে শীতের পোশাকগুলো গুছিয়ে গাছিয়ে বাস্কেটটার মধ্যেই রেখে দেবো, আর চোখের সামনেই রাখবো, কারণ যখন যার যেটা পরতে ইচ্ছা করবে সেটা খোঁজার জন্য যেন ওয়ার্ড্রপ লন্ডভন্ড না করতে হয়। আর এই তো শীতকাল চলে আসলো, জামা কাপড় সোয়েটার তারপরে কম্বল এই সমস্ত গোছাতে গোছাতেই মনে হয় দিনের অর্ধেকটা সময় চলে যাবে। পুপুকে তাই দেখিয়ে রাখছি, এই তোর জিনিসগুলো এখানে রাখলাম, আমার জিনিসগুলো এই কোণায় রাখলাম, আর ইন্দ্র তো ইন্দ্রর জিনিস আলাদা রকম যত্ন করে, সেগুলো ওর ঘরেই থাকে। দেখুন ভাল্লুক থেকে হুল্লুক সব বেরিয়ে গেছে, এগুলোর এখন প্রয়োজনই নেই, তবু আমি বের করে চোখের সামনে রাখলাম। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, ঘড়ির কাটা 12:30টার দিকে, এখনো পর্যন্ত রান্না বান্না কিছুই করতে পারলাম না। ইন্দ্র আজকে দুপুরবেলা খেতে আসবে না, শুধু আমি আর পুপু খাবো, তাই গ্যাটিস বিরিয়ানি বানাবো এটাই ভেবেছিলাম। সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, সব জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছি, ভেবেছি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে ওপরের ঘরে গিয়ে বসবো, আমি আর পুপু ঘুরতে যাওয়ার যে সমস্ত গল্পগুজব সেগুলো করবো, বেশ সুন্দরভাবে সময়টা কাটবে। ও বাবা, আমাদের এলাকা জুড়ে লোডশেডিং হয়ে গেছে, আর লোডশেডিং হওয়ার ফলে আমি মশলাপাতি মিক্সির মধ্যে বাড়তে পারছি না, আর মশলা যদি না বাড়তে পারি কোনো রান্নাই হবে না। আপাতত দই লবণ আর অল্প একটুখানি তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকটা পরিমাণে চিকেন ম্যারিনেট করেছি, আজকে পুরোটা রান্না করবো না, এখান থেকে কিছুটা তুলে রেখে দেবো, আবার সপ্তাহে যেদিন খেতে ইচ্ছা করবে সেদিন রান্না করে খাবো, কারণ আমার আর পুপুর পক্ষে এতগুলো চিকেন খাওয়াটা সম্ভব না। এমনি এখন চিকেন তারপরে মাছ ডিম এগুলো হজম হতে চাইছে না,
আর এইটুকু চাল সেদ্ধ করে রেখে দিয়েছি। ভাবছি ফড়িংকেও কি এখান থেকে দিয়ে দেবো, না ফড়িং এর জন্য আলাদা প্রেশার কুকারে একটুখানি ভাত বসিয়ে দেব। আর বিরিয়ানিতে যে আলু দেব সেই আলুটা লবণ হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আমি যখনই বিরিয়ানি করি স্বাদে গন্ধে পুরো অপূর্ব রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যায়, কিন্তু ভেতরে যে আলুগুলো দেই আলুর মাথাটা পুরো শক্ত থাকে, কামড়ে হাতুড়ি দিয়ে কিছুতেই ভাঙা যায় না। সেই জন্য অল্প একটুখানি লবণ দিয়ে ভাপিয়ে নিলাম, কারেন্ট আসুক, তারপরে রান্নাবান্নায় লাভ ঝাপ দিয়ে। হ্যাঁ রে চলুন, বসে থাকলে হবে না, আজকে ডাইনিং টেবিলটা একটুখানি সুন্দর করে পরিষ্কার করে ফেলি। সপ্তাহের একটা দিন যদি সব কিছু ওলট পালট করে পরিষ্কার করতে না পারি তাহলে এখানে আর বসে খাওয়ার মতন পরিস্থিতি থাকে না। চলুন না, ভাগ্যিস ফড়িং এর জন্য যে ভাতটা বসাবো সেটা রাইস কুকারে বসাইনি, তারপরে আর না প্রেশার কুকারে আর তোকে চালান করতে ইচ্ছা করতো না, খালি মনে হতো যখন কারেন্ট আসবে তখনই নয় ভাতটা বানাবো, আর ততক্ষণে ছেলেটার খেতে দেরি হয়ে যেত, বুঝতে পারলেন? এই যে প্রেশার কুকারে একটুখানি ভাত বসিয়ে দেবো, চার পাঁচখানা সিটি পড়লেই ওর দুবেলার ভাত রেডি হয়ে যাবে। রাতের খাওয়ারের জোগাড় যদি করে রেখে দিতে পারি, ফড়িং এর কথা বলছি, তাহলে ধরুন রাত্রিবেলায় একটুখানি রাস্তাঘাটে বেরোলে নিজেদের জন্য খাবার টাবার কিনে আনলাম আর ও ঘরের ভাত দিয়ে চালিয়ে নিল, হয়ে যায়। আর না হলে আমাকে ভাত করতেই হবে, যেখানেই যাই না কেন, মানে নটার আগে আমাকে বাড়িতে ফিরতেই হবে, ফড়িং এর রান্না চাপাতে হবে। এইরকম একখানা টেনশন মাথার মধ্যে কাজ করে বলে আমার মানে রাস্তায় ঘুরতে গিয়েও আমি শান্তি পাই না। চল না, এই বাঁচা শাকগুলো এই নেটের ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আর এইটা একদম চোখের সামনে রেখে দিই, ভুলে গেলে ব্যাস আর ছাড়ানো হবে না। ফ্রিজে থাকতে থাকতে না শুকিয়ে সুতো হয়ে যাবে শাকগুলো, তাই চোখের সামনে রাখলে কাজ হয়ে যায়। পায়ের ওপরে পা তুলে বসে না থেকে যতটা পারি এগিয়ে রাখি রান্নার কাজকর্ম। বিরিয়ানিতে যে বেরেস্তা দেওয়া হয় সেই বেরেস্তাটাকে কীভাবে ঝরঝরে করে ভাজবেন তার একটা নিয়ম আমি বলে দিই। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুটে নিয়ে এর মধ্যে হাফ চামচ চিনি ফেলে ভালো করে পেঁয়াজটাকে চটকে নেবেন। যদি 5-10 মিনিট রাখতে পারেন এইভাবে তো ভালো কথা, আর যদি না রাখতে পারেন এই চিনি মাখা পেঁয়াজটাকে ডুবো তেলে ভাজতে হবে। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা তেলে বিরিয়ানিটা রান্না করব, তাই বেরেস্তাটাও এই তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এই যে চিনি মাখানো পেঁয়াজটা যখনই তেলের মধ্যে দেব হালকা আঁচে ভাজতে ভাজতে না পুরো ঝরঝরে হয়ে যাবে, আর যেহেতু চিনি দেওয়া রয়েছে চটপট লাল রং ধরে যাবে। একদম হালকা আঁচে ভাজতে হবে, কিন্তু চড়বড়ে আঁচ দিয়ে ভাজলে পেঁয়াজ পুড়ে যাবে, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর যতক্ষণ বেরেস্তা ভাজবেন ততক্ষণ একদম চোখ দিয়ে বসে থাকতে হবে, পেঁয়াজ কিন্তু খুব গদ্দার জিনিস, চোখের আড়াল হলেই পুড়ে যায়। দুধ আর পেঁয়াজ এমন একটা জিনিস, দুধের থেকে চোখ সরাবেন দুধ উতলে যাবে, আর পেঁয়াজ ভাজা থেকে যেই চোখটা সরাবেন পেঁয়াজ পুড়ে যাবে, তাতে তরকারির কালার পুরো চেঞ্জ হয়ে যায়, খারাপ হয়ে যায় তরকারির রং। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে ভাজতে যখন একটুখানি নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো। এই দেখুন বেরেস্তাটা কড়াই থেকে নামিয়ে ফেলেছি, এই ঝাঁকানোর পরে শুনতে পাচ্ছেন মচমচ করে আওয়াজ হচ্ছে, কানের পর্দা কিন্তু ফেটে যাবে, এতটাই মচমচে হয়ে গেছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি মচমচে হয়ে যাবে। পেঁয়াজের দাম যখন বাজারে খুব সস্তা থাকবে তখন এক কাড়ি কিনে এনে এরকম পেঁয়াজ বেরেস্তা বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রাখবেন, যখন ইচ্ছা তখন বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কত সুন্দর মচমচে হয়েছে, অবশ্যই চিনি চটকিয়ে তারপরে ভাজবেন। অন্ধকারে তো দেখানোই যাচ্ছে না পেঁয়াজের কালারটা, বাপরে বাপ। বাবা সবাইকে জিজ্ঞাসা করলাম পাড়া প্রতিবেশীকে, কারেন্ট আছে কি কারেন্ট আছে কি, সবাই চেক করতে ঘরে ঢুকেছে আর কেউ বেরোচ্ছে না, কি বলি বলেন তো। বাড়িতে জিজ্ঞাসা করলাম, এই সামনের বাড়িটাতে জিজ্ঞাসা করলাম, সবাই বলছে দাঁড়াও ঘরে গিয়ে চেক করে আসছি, সে ঘরে ঢুকেছে আধা ঘন্টা হয়ে গেছে সে আর বেরোলো না, তাহলে খবর দেওয়ার কোনো ইচ্ছাই নেই। চলুন বন্ধুরা, আমার আর বেশি ধৈর্য লাগছে না, মোটামুটি 1টা বেজে গেছে, এরপরে যদি আমি রান্না শুরু করি তাহলে দুপুরবেলা আর খেতেই পারবো না, সেই খাওয়া বিকেলে খেতে হবে। মশলা আজকে বাদ দিলাম, যেটুকু ঘরে রেডিমেড মশলা ছিল সেই মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলি। দাঁড়ান দেখাচ্ছি, রেডিমেড মশলা বলতে এই যে মাদার্সের
আদা রসুন পেস্ট যেটা রয়েছে সেটা অল্প একটুখানি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস। পেঁয়াজ পেঁয়াজ কিছু লাগবে না, বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। আলুটাকে লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি, মাখিয়ে নিই। হ্যাঁ, আগে থেকে চিকেনটা দই লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করাই ছিল, নরম হয়ে গেছে, আর কি করব, মশলা ছাড়াই রান্না হোক। আর যেটুকু চিকেন এক্সট্রা ছিল সেটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি, পরে অন্য কোনো দিন ভালোভাবে বিরিয়ানি বানিয়ে খাবো। তো চলুন, দুর্গা দুর্গা। একটা 59 মানে দুটো বাজবো বাজবো, আর একটা মিনিট বাকি রয়েছে। এখন আমাদের ঘরে কারেন্ট আসলো, কারেন্টের অপেক্ষায় যদি আমি রান্নাবান্না ফেলে রেখে দিতাম তাহলে কখন শুরু হতো আর কখনই বা শেষ করতাম। এই দেখুন আজকের বিরিয়ানির হালচাল ঠিক এই রকম, কতগুলো লঙ্কা ওপর দিয়ে গুজে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিই, এখানে ফড়িংয়ের ভাত, ফড়িংকে খেতেও দিয়ে দিয়েছি, ফড়িং চকচক করে খাচ্ছে। চলুন আমরা এর মধ্যেই খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওপরের ঘরে যাবো। আয় রে, এত ঘি পাইল করেছি বিরিয়ানির মধ্যে, সারাশিটাও ঠিকঠাক করে ধরতে পারছি না, হাত থেকে স্লিপ করে চলে যাচ্ছে। বিরিয়ানি বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই হালকা শীতে সকাল থেকে এতক্ষণ যাবত ওই মোটা একটা চাদর জড়িয়ে একই জায়গায় পুপু বসে রয়েছে, না নড়া না চড়া, মানে নড়াচড়া করলেই জায়গা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস যে ওকে উঠতে বলবে সে পাপের তলায় যাবে, এরকম করছে। বহুত ঠান্ডা পড়ে গেছে নাকি, ও ঠান্ডার দেশে ঘুরতে যাবে, তাহলে বুঝতে পারছেন কি করবে। আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে টিভির পর্দায় চোখ রেখে কম্বলটা মুড়ি দিয়ে শুয়েছি কি না শুয়েছি, অ্যাকোয়াগার্ড যে সার্ভিস করতে আসে সেই ছেলেটা চলে এসেছে, এখন সে আমাকে হুকুম করবে ওর কি লাগবে না লাগবে সব কিছু হাতের সামনে এগিয়ে দিয়ে আসবো। আর ইন্দ্রকে বলবো তুমি সামনে একটুখানি বসো, ওর যদি আর কিছু প্রয়োজন হয় সেটা তুমি আমাকে বলো, আমি আবার এগিয়ে দেবো। আর দেখুন ইন্দ্র বললাম না কয়েকদিন যাবৎ হাঁটতে যাচ্ছে, যেই জুতোটা পরে হাঁটতে যাচ্ছে সেটা পরে হাঁটা নাকি ওর পোষাচ্ছে না, তাই একটা নতুন জুতো কিনে এনে। আর এখানে অ্যাকোয়াগার্ডের ছেলেটা অ্যাকোয়াগার্ড সার্ভিস করে দিয়েছে, তার পরেক্ষণেই আসলো চিমনি সার্ভিস করতে, মানে আজকে এদের সার্ভিস দেখতে দেখতে আর ন্যাকড়া চোকড়া হাতের সামনে এগিয়ে দিতে দিতেই আমার দুপুরের ঘুম পুরো চপাট, একটা গোটা নাইটি ছিঁড়ে পুরোপুরি শেষ। এই রবিবার দিন যদি সব কিছু সার্ভিস করে দিয়ে যায় না তাহলে সারা সপ্তাহে কখন কে আসবে না আসবে তাদের অপেক্ষায় আমার আর বসে থাকতে হয় না। আর রবিবার দিন দুপুরবেলা ইন্দ্র যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, ও থাকাকালীন যদি এই সমস্ত কাজগুলো করিয়ে রাখি তাহলে পরে গিয়ে আমাকে কৈফত দিতে হয় না ভেঙে চুড়ে গেলে, নাহলে ও আমাকে জিজ্ঞাসা করবে যখন ঠিক করছিল তুমি কোথায় ছিলে, আর এখানে বসে বসে আমি ওদের কাজ দেখছি আর একটুখানি শেখারও চেষ্টা করছি ওরা কি দিয়ে কি করছে না করছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30, ভেবেছিলাম বিকেলের দিকে একটুখানি রাস্তায় বেরোবো কিন্তু মিস্ত্রিরা ঘর থেকে বেরোতে বেরোতে একটুখানি লেট হয়ে গেল, আর তারপরে রান্নাঘরের অবস্থা যেভাবে ছিল ঘর না পুছলেই নয়, আর সব কাজকর্ম করার পরে এখন আর শরীর জুত দিচ্ছে না। সরো 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 সরো, ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে, বিকেলের খাওয়া ছানা আর বিস্কুট, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এত উটোপাটি করে কাজ সেরেছি তো, এই জায়গাটা পুরো কি হয়েছিল। আর একটা কথা বলি, আমি এর আগে অনেকবার চিমনি সার্ভিস করিয়েছি কিন্তু এত ভালো পরিষ্কার কোনোবার হয় না, ছেলেগুলো এত সুন্দর করে পরিষ্কার করেছে, সময় নিয়ে পরিষ্কার করেছে। তো চলুন এক কাপ দুধ চা বানাই খাই, এক কাপ না দু কাপ, পুপুও খাবে, ওপরে ঘরে আমার জন্য ওয়েট করছে। কুকুর আজকে বিকেলে পড়া ছিল, বলছে মা যেতে ইচ্ছা করছে না, হাত পা প্রচণ্ড পরিমাণে চাপাচ্ছে আর জ্বর জ্বর লাগছে, আমি ছেড়ে দিতে হবে, যেতে হবে না। আর এত কথার মাঝখানে আসল কথাটাই আপনাদের বলতে ভুলে গেছি, ইন্দ্র আজকে তো দুপুরবেলায় বললাম বাড়িতে খাইনি, ইন্দ্র গেছিল ফুটবল খেলতে, সেখান থেকে দুখানা প্রাইজ নিয়ে এসছে, এই দেখুন এই একটা, আজকে ফুটবল ম্যাচ ছিল আর আরও একটা আছে, এই দেখুন এই একটা। ইন্দ্র যে এই বয়সেও বলে লাথি মেরে টুকটাক প্রাইজগুলো নিয়ে আসে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর যেখানে খেলতে গিয়েছিল সেখানে শুটকি মাছের আড়ত খুব কাছাকাছি, সেখান থেকে
লোটে শুটকি নিয়ে এসেছে, এত শুটকি মাছ তো আমি একা খেতে পারবো না, আমাদের হস্তিনাপুরের বাড়িতেও কিছুটা দিয়ে দেবো, আমার বাপের বাড়িতেও কিছুটা দিয়ে দেবো, আর বাদ বাকিটা আমি ফ্রিজে ভালো করে বাঁধাই ছাদাই করে রেখে দেবো, যখন একটুখানি খেতে ইচ্ছা করবে তখন বের করে নিয়ে খাবো। আর পুপু বলেছিল মা একটুখানি আদা দিয়ে চা করো, বারবার আদা দিয়ে চা খেলে না পেট গরম হয়ে যাবে। দুপুরের দিকে মনটা আমার খুব একটা ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পরে, কারণ সোশ্যাল মিডিয়াতে তো দেখলেনই কি একটা খবর এদিক ওদিকে ঘোরাফেরা করছে। ঐন্দ্রিলা শর্মা সে হসপিটালে এতদিন যাবত ভর্তি ছিল, খালি মনে হচ্ছিল মেয়েটা সুস্থ হয়ে যাক মেয়েটা সুস্থ হয়ে যাক, কিন্তু আজকে দুপুরের পরে খবর পেলাম মেয়েটা আর বেঁচে নেই। আর খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল, যে চলে গেছে সে তো চলে গেছে, তার জন্য তো খারাপ লাগাটা কাজ করছে, কিন্তু যাকে রেখে গেল, যাদের রেখে গেল, তাদের যে এই মুহূর্তে কতটা কষ্ট হচ্ছে সেই সমস্ত কথা ভাবলে না আমি অনেকক্ষণ যাবত মানে কথাবার্তা ইয়ে হারিয়ে ফেলি, আমার হয় না। যে যাওয়ার যার যাওয়ার সময় হয়ে গেছে সে চলে যাবে, তবু আমরা মানুষ তো, মানুষের বুদ্ধি দিয়ে যখন বিচার করি তখন মনে হয় কেন হলো, কী জন্য হলো, এইটুকু বয়সে মেয়েটা চলে গেল, আর কিছুদিন বাঁচিয়ে রাখা যেত না তাকে, এই যে এত সমস্ত ভাবনা চিন্তা করতে গিয়ে মনটা প্রচণ্ড ভারী হয়ে আসছিলো।